আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন সলভ করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব উপকার হবে। তো চলেন শুরু করি। একটি কোশ্চেন আসে 40তমতে, যে এখানে চারটি অপশন ছিল, চারটি অপশনের ভিতরে পাস্ট শব্দটি আছে, তো কোন অপশনে পাস্ট শব্দটি একটি প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে সেটা বের করার জন্য বলেছে। তো এর জন্য আমাদের বেসিক জানতে হবে, 100% বেসিক। 1 নম্বরে আর্টিকেল অথবা ডিটারমিনারের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি নাউন, এবং আর্টিকেল এবং ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে 100% সেই শব্দটি নাউন হবে। আরেকটি বেসিক আমরা জানি যে অ্যাকশন ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব হয়। আরেকটি বেসিক আমরা চরমভাবে জানি যে প্রিপজিশন বাক্যের সাথে নাউন অথবা প্রোনাউন অথবা ফ্রেজকে সংযুক্ত করে। তিনটা বেসিক আমাদের জানতে হবে, আর এই তিনটা বেসিক থেকে প্রতিটা বিসিএস এ সবসময় আসে। চলো আমরা এখন এটা সলভ করি। দেখেন, এ নম্বরটা এখানে, এই যে দা, দা একটি কি ডিটারমিনার, তারপরে একটি মাত্র শব্দ আছে, তাহলে 100% এটা কি হবে, নাউন হবে। সুতরাং এটা অ্যান্সার না, কারণ আমাদের বের করতে বলছে নাউন কোনটা সেটা না, আমাদের বের করতে বলছে কোন পাস্টটি একটি প্রিপজিশন হিসাবে ব্যবহার হয়েছে হবে সেটা। তো এরপর আসেন বি নম্বরে, এখানে দা একটি কি ডিটারমিনার, তারপরে দেখেন এখানে অনেকগুলো শব্দ আছে, এখন আমরা কোন পর্যন্ত নেব। দেখেন এই যে, তারপরে একটু বলা আছে যে পরবর্তী ডিটারমিনার অথবা কি প্রিপজিশন অথবা কি পসেসিভ অ্যাডজেক্টিভ এর পূর্ব পর্যন্ত নেব। তো দেখেন এখানে মানে উইদাউট একটি কি প্রিপজিশন, তো ঠিক এই পর্যন্ত আমরা নিব আর কি, দাগ দিলাম। এখন দেখেন দায়ের পরে একটি মাত্র শব্দ আছে, সুতরাং 100% এই পাঠ শব্দটি কি হবে, এখানে নাউন হবে। ওকে, তাহলে আমাদের এই বিও অ্যান্সার না। তারপর আসেন আমাদের এই রান একটি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব হয়, সুতরাং এই পাস্ট এখানে 100% অ্যাডভার্ব, তো আমাদের সি এর কারণে অ্যান্সার হবে না। এখন অটোমেটিক্যালি আমাদের ডি অ্যান্সার। তারপর আমরা একটু ব্যাখ্যা করি, চলেন এই হার এতটুকু আমাদের কি এখানে একটি ফ্রেজ, কেন যে এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্ট নাই, তাহলে এইটু আমাদের কি হবে একটি ফ্রেজ আর কি। তারপর দেখেন এই যে প্রিপজিশনের কাজ কি, যে নাউন অথবা প্রোনাউন অথবা ফ্রেজকে বাক্যের সাথে সংযুক্ত করে। তো আমাদের এই যে একটা বাক্য দেওয়া আছে, এই পর্যন্ত একটি বাক্য আছে, এই বাক্য সাথে সংযুক্ত করবে কি এই পাস্ট প্রিপজিশনটি, সুতরাং এখানে এই ডি আমাদের অ্যান্সার হবে। এই ডির ভিতরে পাস্ট শব্দটি একটি প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা আরেকটি কোশ্চেন সলভ করব, এটাও 40তমতে আসছে। দেখেন এখানে দা একটি ডিটারমিনার, আমরা জানি যে ডিটারমিনার পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, পরবর্তী শব্দটি নাউন, তাহলে এখানে এই অ্যাবভ শব্দটি 100% অ্যাডজেক্টিভ প্রথম শব্দ, আর দ্বিতীয় শব্দটি নাউন, আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্সার বি হবে, অ্যাডজেক্টিভ। আরেকটি শব্দ আমরা কোশ্চেন সলভ করি, দেখেন এটাও 40তমতে আসছে, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে আমাদের এই রিটার্নসটা কি ফাইনাইট ভার্ব, আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। তো এখন দেখেন এই সেন্টেন্সের ভিতরে একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে 100% আমাদের নেভার তো ভার্ব না, অপরচুনিটিও ভার্ব না, তাহলে এই যে লস্ট, হ্যাঁ এই লস্ট এটা আমাদের পাস্ট পার্টিসিপল, এই লসটাকে আমাদের এখানে পাস্ট পার্টিসিপল। আমি যদি পার্ট অফিস আকারে ভাঙ্গাই তাহলে এখানে এই নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, অপরচুনিটি হচ্ছে আপনার একটি নাউন, লস্ট একটি অ্যাডজেক্টিভ, এও একটি কি অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে এই লস্টটি একটি পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ তো এই পাস্ট পার্টিসিপল আমাদের এখানে অপশনে ছিল, সুতরাং বি অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা আরও একটি কোশ্চিন সলভ করব, এটা 40তমতে আসছে, হি রান উইথ গ্রেট স্পিড। বলা হয়েছে যে এখানে এটা কোনটা হবে, অপশন বি, এ, বি, সি, টি, চারটা অপশন ছিল। তো আমরা একটা বেসিক জেনে আসি যে ফাইনাইট ভার্ব অথবা প্রিপজিশনের পরে যদি ফ্রেজ থাকে তাহলে ফাইনাইট ভার্বকে আমরা হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা কোশ্চিন করে অ্যান্সার পাওয়া গেলে অ্যাডভার্ব ফ্রেজ হবে, অ্যান্সার না পাওয়া গেলে নাউন ফ্রেজ। তাহলে আমরা যদি বলি যে হি রান, সে দৌড়তে ছিল কিভাবে, গ্রেট স্পিড, মানে আমরা কিন্তু আমরা যদি হাউ দ্বারা যদি কোশ্চেন করি আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো যেহেতু এই রান ফাইনাইট ভার্বকে, এই রান একটি ফাইনাইট ভার্বকে আমরা যেহেতু হাউ দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেয়ে গেলাম, সুতরাং 100% আমাদের অ্যান্সার হবে বি, আশা করি বুঝতে পেরেছেন। এই যে মাত্র এই তিনটা আমরা যেই
চারটা কোশ্চেন সলভ করছি, এই বেসিকে সব সময় জবে আসে, আপনার 38 আসে, 37 আসে, সব সময় আসে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।